নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হলেও বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো ভীষণই কষ্টকর একটা ব্যাপার। মাছ, মাংস, ডিম এটা ছাড়া সবজি খাওয়াতে প্রত্যেক মায়েদের কিন্তু সমস্যা হয়। তাই এইভাবে যদি আজকে পটলের রেসিপিটা বানিয়ে দাও তাহলে বাচ্চারা কিন্তু খুবই সহজ এটা খেয়ে নেবে। তার জন্য একটু কষ্ট করে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেকটাই কাজে আসবে। তার জন্য দেখতেই পাচ্ছ চারটে পটল আর এখানে দুটো ডিম নিয়েছিলাম। চারটে পটল খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম আর আমি এখানে পরিমাণ মতন দুটো ডিম নিয়েছি। তোমরা পটলটা কম নিলে ডিমের পরিমাণটা কিন্তু কম করতে পারো। তো যাই হোক, এবার এই পটলগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তার জন্য একটা ছুরির সাহায্যে মাথার দুদিকের দিকটা কেটে এইভাবে অল্প অল্প করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ পটলের খোসাগুলো আমি ছাড়াচ্ছি না, তোমরা চাইলে কাজটা করতে পারো। তো আমি এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে খোসা রেখে পটলগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা রেসিপিটা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানাও যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। তো আমি এখানে সম্পূর্ণ পটলগুলোকে একই রকম করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে মাঝখান থেকে এইভাবে দুটুকরো করে কেটে নেব, ঠিক মাঝখান বরাবর এইভাবে দুটুকরো করে কাটতে হবে। এবার এই খোসা ছাড়ানোর পিলারের মাথার দিকটা দিয়ে পটলের ভেতরে যে বীজ আর শ্বাসটা আছে সেটা কিন্তু আমরা আলাদা করে নিচ্ছি। তোমরা যে কোনো চামচের পিছন দিকটা দিয়ে বা ধারালো কোনো কিছু দিয়ে কাজটা করতে পারো। ঠিক এইভাবে মাথার দিকটা দিয়ে খুব সহজে কিন্তু দেখো পটলের শ্বাসটাকে বের করে নিতে হবে, খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায়। তো আমি এখানে একই রকম করে সম্পূর্ণ পটলের ভেতরে শ্বাসটাকে বের করে নিয়েছিলাম আর পটলগুলোকে আলাদা করে নিয়েছি। এবার অন্যদিকে একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, পটলের পরিমাণ মতন আমি এখানে একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা ব্যবহার করব। একটা ছোট পেঁয়াজ অর্ধেকটা করে কেটে নিয়ে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা যদি পরিমাণটা বেশি করতে চাও তাহলে পেঁয়াজটাকে বাড়িয়ে নেবে। তো আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে একটা বড় বোলের মধ্যে এই পটলের শ্বাসগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পটলের শ্বাসগুলোকে নিয়ে নেওয়ার পর তারপর দিচ্ছি কুচানো পেঁয়াজ। যে পেঁয়াজটাকে আমরা কুচি রেখেছিলাম সেই সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে বা ঝাল মতন লঙ্কার গুঁড়ো, দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, আর সবশেষে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। তোমরা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চামচটাকে রেখে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু শ্বাসটা খুব ভালো করে মেখে নেওয়া যাবে। কিছু কিন্তু হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। তারপরে সবশেষে অ্যাড করতে হবে ওই দুটো ডিম। যে দুটো ডিম আমি আগে নিয়েছিলাম সে দুটো ডিম এক এক করে ভেঙে নিচ্ছি। আমি এখানে চারটে পটলের জন্য দুটো ডিম ব্যবহার করেছিলাম। দুটো ডিম ভেঙে নেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে কিন্তু মিশ্রণটা একদম রেডি। এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইপ্যানের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল আর অল্প পরিমাণে সর্ষের তেল মিশিয়ে করেছিলাম। দুরকম তেলটা পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে যে পটলগুলোকে আমরা কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পটলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এক এক করে সবগুলো পটল দিয়ে দিয়েছিলাম আর সবশেষে ওপর দিয়ে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু পটলগুলোর মধ্যে আমরা আলাদা করে নুন হলুদ মাখাই নি, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে নুন ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দেওয়ার পর এখন ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। তারপর 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি, এতে করে কিন্তু পটলগুলো অনেকটা নরম হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর আগে থেকে যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছি তার থেকে অল্প অল্প করে মিশ্রণ এভাবে চামচের সাহায্যে করে পটলের বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করছি। আজকে রেসিপিটা কিন্তু করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ছোট থেকে শুরু করে বড়রা যারা পটল খেতে চায় না তাদেরকে যদি আজকে রেসিপিটা এভাবে বানিয়ে দেওয়া যায় খেতে কিন্তু তারা ভীষণ মজা পাবে, তারা কিন্তু বারবার বানাতে রিকোয়েস্ট করবে। তারপরে ফ্লেমটাকে লোতে করে দিয়েই ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি 4 থেকে 5 মিনিট। ততক্ষণে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু অনেকটা জমাট বেঁধে গেছে। তারপরে আমরা পটলগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
সবগুলো পটল একই রকম করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আর দেখো, পটলগুলো কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখার কারণে অনেকটা নরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এক এক করে পটলগুলোকে তুলে নিচ্ছি। খুব সহজে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা যারা পটল খেতে চায় না, আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো, আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে তোমরা খুব ভালো থেকো, ধন্যবাদ।